নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আজকে বৈশাখ মাসের শেষের দিন, আজকে আমাদের গ্রামে মেলা, ভুরি মেলা বলে যা প্রত্যেক বছরই হয়। আদিম যুগে থেকে এটা শুরু হয়েছে, বর্তমান যুগে ওরা চলতেছে। তাহলে আপনারাও আমাদের সাথে চলেন, আপনাদের ঘুরে ঘুরে বাজারটা দেখাবো কীভাবে বাজার না সরি মেলা, বাজার তো প্রত্যেক দিনে লাগে, মেলাটা আপনাদের দেখাবো। আমার অন্তিকা জামা, এখন অন্তিকা জানো তোমার জামা সেটাই কিনো। বন্ধুরা আসলে আমাদের সাথে যাইতেছে, মানে রাস্তা বেশি দূর না, এই যে সামনেই পাকা রাস্তা, পাকা রাস্তার সাথেই আমাদের মেলা। ওখানে ওখানে মেলায় আসলাম,
আছি আরো বাড়ি, আর আমার বলো ডাইভারি আমাকে সব কেনাকাটা শেষ, এখন বাড়িতে যাবো, বাড়িতে যেয়ে দেখাবো আমরা কি কি কিনলাম। এখন রাত হয়ে গেছে, চলেন এখন আমরা বাড়িতে যাই। আমাদের গ্রামে মেলায় গেছিলাম, বৈশাখ মাসের শেষে মঙ্গলবারের মেলা, তখন মেলা ঘুরে দেখলাম বায়ের তেল সবকিছু বসে, আমরা বায়ের তেল সবকিছু দেখাইলাম। আর আমরা কি কেনাকাটা করছি আপনি সবাইকে দেখাই। অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুরা, কারণ নাই রাত্রি করে এসি পূজার জন্য পালি কিনছি, পূজার সময় যে জল ঘট কিনছি, জল দেয় পাঁচটা সিঁদুর কুটিয়া, পাঁচটা সিঁদুর কুটিয়া, আর যে টিপ পোলা আর জিলাপা মিষ্টি লেসু আর বাতির হরা আর ডাকনি, আর এগুলো আমার মাসির বাড়ি আজকে শীতলি পূজা হয়েছে, তার মামা গেছিল, মামা তাই দিয়ে দিছে, মামার কাছে প্রসাদ দিছে, আনারস তরমুজ তরমুজ মুসলি পায়েশ ঝুলা প্রসাদ এবং খিচুড়ি, এগুলো আমরা এখন খাওয়া দাওয়া করব বন্ধুরা। আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের মেলাটা আপনাদের কেমন লাগলো, আশা করি সবাই ভালো থাকবেন। একটা মিষ্টি খাই দেখো তোমার কেমন লাগে মিষ্টিটা কেমন, কারণ মিষ্টি গেছে 180 টাকা 200 টাকা কেজি, আমরা 400 টাকা কেজি ভালো টানছি, সাদাটা সাদাটা খাইতে ভালো লাগে, মিষ্টি খাবো ভালো লাগে। আজকে আমার এখানে শেষ বন্ধুরা।